আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা যারা সরিষার তেল খান, এই ভিডিওটা আপনাদের জন্য। আপনি কি সরিষার তেল খাচ্ছেন, আপনি কি জানেন কোন দানা দিয়ে আপনার সরিষার তেলটা তৈরি হচ্ছে? তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দুইটা বিষয় জানাবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটা আপনার জন্য, যারা কিনা সরিষার তেল খান। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরিষার দানার একটা ফসল আর কি, এটা বাংলায় কিন্তু সরিষার দানা বেরোবে। আচ্ছা, আমরা এখন যে দানাটা আপনাদেরকে দেখাবো, বন্ধুরা দেখেন এই দানাটা কিন্তু সাদা দানা। এটাকে আমরা খুবই ভুলভাল ভাবি যে এটা মনে হয় বিদেশি সরিষা, না, এটাকে বলা হয় শেতি সরিষা। এই সরিষাটা কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে। আমরা যদি এখন আরেকটা দানা দেখাই, যেটাকে মাগি সরিষা বলা হয়, এই যে, এই যে আপনারা ভিডিওতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এর মধ্যে কিন্তু কালো এবং হালকা লালের একটা মিশ্রণ আছে, এই দানাগুলোকে বলা হয় মাগি সরিষা। তো আমরা আপনাদেরকে কোন তেলটা দিচ্ছি জানেন? আমরা এই শেতি সরিষা এবং আমাদের এই কালো যে মাগি সরিষা, এটা মিশ্রণ করে আমাদের এই তেলটা দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, আমাদের দেশি ঘ্রাণ কিন্তু আপনাদেরকে এই তেলটাই এতদিন যাব খইয়ে যাচ্ছে। এবং এই তেলটা, এর একটা বৈশিষ্ট্য আছে, আমরা এই তেলটা ভাঙাচ্ছি কিসে জানেন তো? আমরা এই তেলটা কিন্তু ভাঙাচ্ছি আপনার, আমরা যে তেলটা আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল। আচ্ছা, তেঁতুল কাঠ বলতে কোনটা বোঝায়? আগের মানুষ যারা পূর্বে গরুতে ঘানিতে মাড়াই করতো, আমরা গরু তো এখন নাই, এখন গরু আছে বাট ওই প্রসেসটা নাই। তো আমরা এখন ইঞ্জিন চালিত, কিন্তু যে প্রসেস যেটা ঘোরায় ওটা কিন্তু সেম আছে, কাঠ দিয়েই এই তেলটা মাড়াই করে আপনাদের জন্য আমরা প্রস্তুত করি। এবং এই তেলের একটা বৈশিষ্ট্য আছে, এই তেলটা কিন্তু খুব একটা মারাত্মক লেভেলে ঝাঁঝালো হবে না, ঠিক আছে? কারণ এই তেলটা তো প্রথম চাপের তেল, এটা আপনি খাইতে পারবেন, আপনার স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু বাজারে যেগুলো পাওয়া যায় স্পেলারের মধ্যে বারবার এই সরিষার একটা কাঠ আছে, কাঠ বলা হয়, এটা বারবার মেশিনে দেয়, ফলে তেলটা বেরোতেই থাকে, বারবার চাপার কারণে তেলটা কিন্তু পুড়ে যায়, তখন তেলে ঝাঁজ আসে খুব, একটা পোড়া পোড়া গন্ধ হয়। কিন্তু আমাদের বাসার মা বোন, আমি যতবার দেখেছি অনেকের এই তেলটা নিয়ে, বাসার মা বোনরা সাধারণত যারা খায়নি কখনো, খাইতে চায় না, যে সরিষার তেলে তো গন্ধ হয়, কিন্তু বিশ্বাস করেন আমাদের এই তেলটা যদি আপনি এক লিটারও নিয়ে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ এই তেলে কোনো গন্ধ, কোনো বাজে স্মেল আসবে না। আর এই তেলটা অর্ডার দেওয়ার জন্য আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসা অবধি পৌঁছে দিচ্ছে আমাদের তেল। এর জন্য অর্ডার দেওয়ার জন্য কিন্তু এক টাকাও অগ্রিম আপনার পে করা লাগছে না, অতএব আপনি এখনই অর্ডার দিয়ে ফেলুন, ট্রাই করেন আমাদের দেশি ঘ্রাণের তেল, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশি ঘ্রাণের সাথে থাকবেন।